গোবরডাঙ্গার ঐতিহ্যবাহী মশলা মেলার 201 বছর। 201 বছরের এই মশলা মেলার ইতিহাস কি আপনি জানেন? যদি না জেনে থাকেন এই মশলা মেলার ইতিহাস, তাহলে এই প্রতিবেদনটি আপনারই জন্য। দেখুন, গোবরডাঙ্গা জমিদার বাড়ি এলাকায় 1822 খ্রিস্টাব্দে জমিদার খেলারাম মুখোপাধ্যায় শুরু করেছিলেন এই মশলা মেলার। সেই থেকেই বছরের পর বছর হয়ে আসছে এই মেলা। রাজ্যের বিভিন্ন প্রান্তের কৃষকরা তাদের চাষ করা বিভিন্ন মশলা নিয়ে এখানে আসেন এই মেলায়। 7 দিন ধরে চলে এই মেলা, ধারাবাহিকভাবেই চলছে প্রথম থেকেই। এই মেলায় ইতিহাস ঘাঁটলে জানা যায় যে চাষিরা যাতে এক জায়গায় বসে বিক্রি করতে পারেন তাদের সামগ্রী, সেই কথা মাথায় রেখেই জমিদার খেলারাম মুখোপাধ্যায় পহেলা বৈশাখের দিন এই মশলা মেলার ব্যবস্থা করেছিলেন। সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী প্রত্যেকেই এই মেলা থেকে মশলা কিনে নিয়ে গিয়ে সারা বছরের জন্য সঞ্চয় করে রাখেন। সেই মতো সকাল থেকেই মেলায় ভিড় চোখে পড়ল। ধনে জিরে লঙ্কাসহ অন্যান্য সব মশলাই পাওয়া যায় এই মেলাতে। মশলা মেলার পাশাপাশি 7 দিন ধরেই চলবে মানুষের জন্য বিনোদন মেলা। সেখানে নাগরদোলা থেকে শুরু করে খাওয়া দাওয়া সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে। গোবরডাঙ্গার এর ঐতিহ্যবাহী মেলা দেখতে দূর দূরান্ত থেকে মানুষ ভিড় করেন। মেলা কত বছর ধরে চলছে এবং সঙ্গে গোস্তবিহার মেলা? 1822 সালে এটা হয়, এই মেলাটা শুরু হয় এই মাঠে আর ধনেহাট। এখানে বিভিন্ন অঞ্চল থেকে রাত্রির থেকে গাড়ি করে মশলা নিয়ে এসে বিক্রি বাটা করে তারপরে সকালবেলা চলে যায়। এই মেলাটার উদ্বোধন করেছিলেন আমাদের গোবরডাঙ্গার জমিদার মাননীয় শ্রী খেলারাম মুখোপাধ্যায়। তারপর সেই মেলাটাকে ধারাবাহিকভাবে আমরা বংশানুক্রমে আর কি বলতে পারি আমরা ধরে রেখেছি, এবং এই মেলাকে কেন্দ্র করে বিভিন্ন রকম স্টেশনারি থেকে আরম্ভ করে হোটেল, নাকদোল্লা, মরণকূপ ইত্যাদি আসে, এবং এখানে বহু প্রত্যেক দিন হাজার হাজার লোক এখানে মেলায় প্রবেশ করে। মশলা মেলায় কী কী থাকে আর কেন মশলা মেলার আয়োজন করা হয়েছে? এটা মশলা মেলাটা এটা থাকে ধনে জিরে, তারপরে হলুদ, গৃহস্থের সমস্ত জন, হ্যাঁ সমস্ত কিছু এখানে থাকে। এই কারণে এটা কেন শুরু করা হয়েছিল? এটা শুরু করা হয়েছিল এই কারণেই যে খেলারাম মুখোপাধ্যায় চেয়েছিলেন এখানে আমরা একটা ধনে হাটের ব্যবস্থা করব বছরের প্রথম দিন পয়লা বৈশাখে। চাষিরা যেন এক জায়গায় এসে মালটা বিক্রি করতে, হ্যাঁ হ্যাঁ চাষিরা যেন একসাথে এখানে মালগুলো বিক্রি করে। অনেক সাধারণ পরিবার তো এখান থেকে নিয়ে যায়, হ্যাঁ সারা বছর বিভিন্ন জায়গার থেকেও আসে, এবং এরা 7 দিন মতো এরা রেখে দেয়, 7 থেকে না 10 দিন মতো রেখে দেয়, এবং তাতে খুচরো বিক্রি করে। শেষের দিকে প্রথম দিন পাইকারি বিক্রি হয়, এবং সেই পাইকারি মাল আগে তো গরু গাড়ি করে আসতো গাড়ি, আর এখন গরু গাড়ি করে আসে, বর্তমানে সেটা এই 400 ষাট এই সমস্ত গাড়ি করে আসে, ম্যাটাডোর ফ্যাটাডোর করে আসে এসে এখানে, আর আগের দিন রাত থেকে আসে এসে মালগুলো বিক্রি করে। মশলার জগতে গোবরডাঙ্গার একটা ভালোই সুনাম আছে। চারিদিকে কলকাতার থেকেও আমাদের এখানে বহু দূর দূরান্ত থেকে চাঁদপাড়া, ঠাকুরনগর, এদিকে মুসলান্দপুর সব এলাকার লোকজন আমাদের এই মশলা মেলায় আসে, আর এখানে প্রচুর লোকের সমাগম হয়। আর আমি মশলা দিদি, এবং মশলা মেলায় আমার ভালো একটা স্থান আছে, এবং প্রতি বছর আমি এখানে আসি এবং মশলা বিক্রি করি। 201 বছর হলো, গত বছর 200 বছর ছিল, 2009 সাল থেকে, আর আজকে 2023 সাল, এতদিন ধরে আমি মশলা মেলায় আসি। আমি স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত গোবরডাঙ্গা পৌরসভার, এবং আমাদের এখানে ফ্রিতে বসতে দেয়, ফ্রিতে আমাকে এখানে মশলায় বসতে দেয়। হ্যাঁ পয়সা সামান্য কিছু না। হ্যাঁ যুগ যুগ ধরে চলুক, হ্যাঁ শুরু করেছিল, এটা ঐতিহ্য আছে, কেউ 100 গ্রাম কিলো কেনে, মানে একটা রীতি আছে এখানে, যে আসলে কিছু না কিছু কেনে, এখানে রীতি আছে। জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন
ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, নতুন রূপে নতুন সাজে। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছেন খুবই কমের মধ্যে, এখন 60% অফ চলছে। নয়ারটি গরিপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।